আঠেরোশো সাল বাংলা দুর্ভিক্ষের করাল গ্রাসে স্বামী অখণ্ডানন্দজি রামতা সাধু হয়ে বেরিয়ে পড়েছেন পথে পথে ভাবটি রূপ একবার বাংলা ছাড়ালে আর কখনো ফিরবেন না এই দেশে সেই রাতটি ভাবতা গ্রামে কাটিয়েছেন ইচ্ছা পরদিন খুব ভোরে তিনি যাবেন বহরমপুরের দিকে কিন্তু বিধি তার জন্য ব্যবস্থা করেছে অন্য রকম। সেই দিনকার কথা বলতে গিয়ে স্বামী অখণ্ডানন্দী বলছেন সকালে হাত ধুয়ে বহরমপুর যাত্রা করতে উদ্যত হয়েছি এমন সময় হঠাৎ আমার যেরকম ভাবান্তর হলো তা ভাষায় বলতে পারিনে নে যেমনি উঠতে যাই অমনি শুনি কে যেন বলছে কোথায় যাবি তোর এখানে ঢের কাজ আছে গঙ্গা তীর ব্রাহ্মণের গ্রাম সুভিক্ষ স্থান তোকে এখানেই থাকতে হবে এই অশরীরি বাণী আমি তিনবার শুনলাম তারপর আবার যেমনি উঠতে যাই অমনি কে যেন আমার কোমর ধরে নিচের দিকে টেনে বসালো এরকম তিনবার ঘটল। আমি তো অবাক এমন সময় শুনলাম শ্রীযুক্ত সূর্য সান্যালের বাড়িতে সেদিন মা অন্নপূর্ণার পূজা মনে মনে ভাবলুম এই ভীষণ কষ্টের দিনে নিরন্ন দুস্থ জনসাধারণের অন্য কষ্ট দূর করবার জন্যই কি মা অন্নপূর্ণা আমাকে এখানে ধরে রাখছেন যখন প্রাণে প্রাণে এই রকম বোধ করছি তখন মাকে বললাম বেশ এইবার তবে তোমার সঙ্গেই আমার বোঝা পড়া হবে গেলুম মহুলা গ্রামে সন্ধ্যার পর স্যান্নাল মশাইয়ের চণ্ডী মণ্ডপে এসে সারা রাত বসে রইল মায়ের কাছে রাত্রি প্রায় চারটের সময় পাঁইজোর পরে কতগুলো চাষি এঁকে বেঁকে নাচতে লাগলো আর বোলান গান করতে লাগলো এমন কখনো দেখিনি তাদের বোলান গানে দেশের অন্ন কষ্ট জলকষ্টের কথাও ছিল অন্ন ব্যাগরে প্রাণে গেল জল ব্যাগরে প্রাণ গেল প্রাণ গেল রইলম মহুলা গ্রামেই শুনলম সেখানে যোগবাসিষ্ঠ রামায়ণ আছে আর সেটি পড়তে পাবো জেনে ভারী আনন্দ পেলুম আমি তখন নিবিষ্ট চিত্তে যোগবাসিষ্ঠ পড়তে লাগলাম আর এদিকে গ্রামের ব্রাহ্মণেরা এক একদিন এক একজনের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করে খাওয়াতে লাগল খাবার ঠিক আগেই একটু চিনির শরবত ভিজা মুগের ডাল দু চারখানা তরমুজ আর একটা মন্ডা তারা আমার কাছে রেখে দিয়ে যেত আর ঠিক সেই সময় প্রত্যেক দিন কতগুলো বুভুক্ষু বালক বালিকা আমার কাছে এসে দাঁড়াতো আমি শরবতটুকু খেয়ে আর যা সব কিছু সব তাদের আঁচলে দিয়ে তাদের চলে যেতে বলতাম এই সকল বালক বালিকার বাপ ভাইরা রোজগারের চেষ্টায় অন্যত্র গিয়ে বাড়িতে একটা খবরও দেয় না আপন আপন স্ত্রী পুত্র কন্যাদের দুর্দশার কথা পেটের জ্বালায় তারা ভুলে থাকত একদিন এক ব্রাহ্মণ ভদ্রলোক তার বাড়িতে আমাকে খেতে বললেন ঠিক তারপরেই আর এক ভদ্রলোক আমাকে এসে বললেন যে একটি পরিবার দুই দিন অনাহারে কষ্টে রয়েছে বাড়ির কর্তা রোজগারের চেষ্টায় গিয়ে আজ পর্যন্ত এক পয়সাও পাঠায়নি এই শুনে আমি তাদেরকে দেখতে গেলাম বাইরে থেকে হ্যাঁ মা তোমরা নাকি দুদিন খেতে পাওনি আমার এই কথার উত্তরে সেই ছেলে মেয়েগুলির মা ভিতর থেকে কেবল আর্তনাদ করে উঠল ফিরে এসে দরজা বন্ধ করে ঠাকুরের কাছে এদের জন্য কেঁদে কেঁদে কেবল প্রার্থনা করতে লাগলাম যার বাড়িতে আমার খাবার কথা সেদিন তার অবস্থা সচ্ছল ঠিক তার বাড়ির পাশেই এই দুস্থ পরিবারটির বাস অনেকক্ষণ পরে দরজা খুলে দেখি সামনেই সেই ব্রাহ্মণ বিষণ্ন মুখে বসে আছেন আমাকে দেখেই বললেন চলুন অনেক বেলা হয়ে গেল আমি বললাম দুদিনের অনশনে কাতর কৃষক পরিবারের বাড়ির পাশে বসে আমি কোন প্রাণে অন্ন গ্রহণ করবো তিনি বললেন আজকের মতো তাদের অন্নের সংস্থান করে দিলে আপনি খাবেন তো আমি বললাম হ্যাঁ তাহলে আমার আর খেতে আপত্তি হবে না মনে মনে বেশ করে ভাবতে এই রকম কষ্টের সময় মা অন্নপূর্ণার আদেশ প্রতিপালন না করে কাপুরুষের মতো আমি কেমন করে চলে যাব ঠাকুরের একটি ছবি ছিল আমার কাছে প্রতিদিন গঙ্গা স্নানের পর ঠাকুরের ছবির কাছে দুই একটি ফুল দিয়ে দুর্ভিক্ষ পীড়িত জনসাধারণের জন্য হাপুস নয়নে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতাম তার কাছে এই রকম সকাল সন্ধ্যা ঠাকুরের কাছে বসে প্রার্থনা করতে করতে একদিন সাড়া পেলাম ঠাকুর যেন বলছে দেখ না কি হয় প্রতিদিন প্রাতে গঙ্গা স্নানে যেতাম ছোটবেলায় পাঠশালার বইতে লাঙল আর মই ঘাড়ে টোকা মাথায় কৃষকদের ছবি দেখে আমার ভারী শ্রদ্ধা হতো আর অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখতাম তখন আমার বয়স খুব অল্প বুঝতাম না কেন কৃষকদের ছবি আমার এত ভালো লাগে মহুলা থেকে গঙ্গা স্নানের পথে টোকা মাথায় দিয়ে চাষিদের লাঙল দিতে দেখে আমি ছুটে যেতাম তাদের কাছে তাদের টোকা মাথায় দিয়ে কাঁদতে কাঁদতে তাদের উন্নতির জন্য প্রার্থনা করতাম মহুলার গঙ্গা স্নান করতে যাওয়া নরনারী আমাকে ওই অবস্থায় দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ত সেই সকল শ্রমজীবী কৃষিজীবীদের দুরাবস্থায় কাতর আমার হৃদয় তাদের ভাবি উন্নতি কামনায় কীরকম ব্যাকুল হতো তা একমাত্র আমার ঠাকুরই জানেন প্রেমানন্দ মহারাজকে চিঠি লিখেছিলুম এখানকার অবস্থা জানিয়ে মাদ্রাজ থেকে স্বামী রামকৃষ্ণানন্দজি আমাকে লিখলেন তুমি কপর দক্ষিণ সন্ন্যাসী হাজার হাজার লোকের অন্ন সংস্থান করা তোমার অসাধ্য অতএব তোমার মঠে ফিরে যাওয়াই উচিত প্রেমানন্দ স্বামীও আমাকে ঐরূপ চিঠি লিখলেন দুই তিনখানা কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রন্থ ধর্মপদের যিনি অনুবাদক শ্রীচারুচন্দ্র বসু তিনি আলমবাজার মঠে খুব ঘন ঘন আসা যাওয়া করতেন তিনি প্রেমানন্দ স্বামীর নিকট আমার এই ধনুর পণের কথা শুনে দুর্ভিক্ষ দাতব্য ভাণ্ডার থেকে আমাকে সাহায্য দিতে চেয়েছিলেন এই শুভ সংবাদ পেয়ে আমি যেন আকাশের চাঁদ পেলাম আর ঠিক সেই সময় স্বামীজি দার্জিলিং থেকে মঠে এসেই আমার খোঁজ করেন স্বামী প্রেমানন্দ মহুলা থেকে আমার লেখা তিনখানা পত্র যাতে দুর্ভিক্ষের বিস্তৃত বিবরণ ছিল তা তাকে পড়তে দেন স্বামীজি পত্র তিনটি পড়ে আর্তগণের ব্যথায় এত বিচলিত হন যে তখনই আমাকে অতিশয় উৎসাহ আর আশা দিয়ে চিঠি লিখলেন আর সঙ্গে দুইজন সেবক আর নিজ তহবিল থেকে দুর্ভিক্ষ সাহায্যের জন্য সর্বপ্রথম কিছু টাকা পাঠিয়ে দিলেন স্বামীজি লিখলেন তোমার সবিশেষ সংবাদ পাইতেছি ও উত্তরোত্তর আনন্দিত হইতেছি ঐরূপ কার্যের দ্বারাই জগৎ কিনিতে পারা যায় মত মতান্তরে আসে যায় কি সাবাস তুমি আমার লক্ষ লক্ষ আলিঙ্গন আশীর্বাদ আদি জানিবে কর্ম করো কর্ম হাম অর কুচ নেই মাংতে कर्म কর্ম কর্ম ইভেন टू ডেথ দুর্বলগুলোর কর্মবীর মহাবীর হতে হবে টাকার জন্য ভয় নাই টাকা উড়ে আসবে টাকা যাদের লইবে তারা নিজেদের নামে দিক হানি কি কার নাম কিসের নাম কে নাম চায় দূর করো নামে উদিতের পেটে অন্ন পৌঁছতে যদি নাম ধাম সব রসাতলেও যায় অহোভাগ্য মহোভাগ্যম ভ্যালামোর ভাইরে হ্যাঁ সাই ইট ইজ দ্য হার্ট দ্যাট কংকারস নট দ্য প্রেম হৃদয় শুধু হৃদয়ই জয়ী হয়ে থাকে মস্তিষ্ক নয় পুঁথি পাতড়া পিদ্বে সিদ্ধে যোগ ধ্যান জ্ঞান প্রেমের কাছে সব ধুলো সমান প্রেমেই অনিমাদি সিদ্ধি প্রেমেই ভক্তি প্রেমেই জ্ঞান প্রেমেই মুক্তি এই তো পুজো নরনারী শরীরধারী প্রভুর পুজো আর যা কিছু নেদম যদি দম উপাসতে এই তো আরম্ভ এই রূপে আমরা ভারতবর্ষ পৃথিবী চেয়ে ফেলবো না তবে কি প্রভুর লোকে দেখুক আমাদের প্রভুর পাদস্পর্শে লোকে দেবত্ব পায় কি না এরই তো নাম জীবন মুক্তি যখন সমস্ত আমি সমস্ত স্বার্থ চলে গেছে ওয়া বাহাদুর গুরু কি ফাতে ক্রমে বিস্তারের চেষ্টা করো তুমি যদি পারো তো কলকাতা এসে আরও কতকগুলো ছেলেকে নিয়ে একটা ফান্ড তুলে তাদের দু একজনকে নিয়ে কাজে লাগিয়ে এক জায়গায় রাখো আবার তুমি আরেক জায়গায় যাও এই রকমে বিস্তার করো আর তুমি ইন্সপেক্ট করে বেড়াও ক্রমে দেখবে যে ওই কার্যটা পারমানেন্ট হবে সঙ্গে সঙ্গে ধর্ম ও বিদ্যা প্রচার আপনা আপনিই হবে আমি কলিকাতাতে বিশেষ লিখেছি ওই রকম কাজ করলেই আমি মাথায় করে নাচি ক্রমে দেখবে এক একটা ডিস্ট্রিক্ট এক একটা সেন্টার হবে পার্মানেন্ট সেন্টার আমি শীঘ্রই প্লেনে নামছি বীর আমি যুদ্ধক্ষেত্রে মরব এখানে চুপ করে বসে থাকা কি আমার সাজে ভয় কি যারা ভাবে যে সহায়তা এলে তারপর কার্য করব তাদের দ্বারা যেন কোনো কার্য হয় না যারা ভাবে যে কার্যক্ষেত্রে না সহায় আসবে তারাই কার্য করে সব শক্তি তোমাতে আছে বিশ্বাস করো প্রকাশ হতে বাকি থাকবে না আমার প্রাণের ভালোবাসা ও আশীর্বাদ জানবে তুমি খুব চুটিয়ে কাজ করে যাও ভয় কি আমিও ফের লেগে যা আরম্ভ করেছি শরীর তো যাবেই কুঁড়ে মিতে কেন যায় ইট বেটার টু ওয়ার আউট দ্যান রাস্ট আউট মরচে পড়ে পড়ে মরার চেয়ে খোয়ে খোয়ে মরা ভালো মরে গেলেও হাড়ে হাড়ে ভেলকি খেলবে তার ভাবনা কি দশ বছরের ভেতরে ভারতবর্ষটাকে ছেয়ে ফেলতে হবে এর কমে হবেই না তাল ঠুকে লেগে যাও ওয়া গরু কী ফাতে টাকা ফাকা সব আপনা আপনিই আসবে মানুষ চাই কেবল মানুষ চাই টাকা চাই না মানুষই সব করে টাকায় কি করতে পারবে মানুষ চাই যত পাবে ততই ভালো তুমি মঠে খুব উৎসাহপূর্ণ চিঠি মধ্যে মধ্যে লিখবে যাতে সকলে উৎসাহিত হয়ে কার্য করে ওয়াহ গুরু কি ফাতে वाह गुरु की बातें की मोती कुमीती